ছাত্রদেরকে পড়াইতে বসত, মুরিদদেরকে সবক দিতে হবে। মানুষকে নসিহত করো বৈশাখ অনেক জনকে নিজেকে চাপা মনে করো। তারা আমাদের দিক নির্দেশনা দিচ্ছে,
রাতের অন্ধকারে যদি একটা যেতে থাকে ভয় লাগে, কিন্তু যদি সাথী পাওয়া যায় তাহলে তো আর ভয় থাকে না। দেশের সব সরকারি বেসরকারি সবাই তো ব্যবস্থাপনার দিক নির্দেশনা দিচ্ছে, কথার মাধ্যমে, লেখার মাধ্যমে, কাজের মাধ্যমে। আশ্রয় তো আছে আমাদের, বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে আশ্রয় তো আছে। এত আতঙ্ক কেন? আতঙ্ক করোনার সে বড় আতঙ্ক, বড় করোনা হইলে আতঙ্ক। করোনা যেটুকু ক্ষতিকর তার সে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াইছে আমাদের আতঙ্ক না হওয়ার জন্য বস্তু ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। সরকার বারবার আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আমরা নিজেরাও দেখতেছি এই পর্যায়ে গেছে যে একদম কাশ মারলে প্লেন ঘুরায় ফেলায়। হাসি দিলে আমি তো পরেশান করতেছি, আমার হাসি আছে, হাদিসে কি আছে? মুসলমান মুসলমান রূপ করে কয়েকটা সাতটা হকের একটা হইল, যতটুকু মুসলমান হাসি দেয় সে যেন আলহামদুলিল্লাহ বলে আর সবাই যেন কেন আলহামদুলিল্লাহ কেন? আলহামদুলিল্লাহ তো নিয়ামতের পরে, আলহামদুলিল্লাহ যেটা শুক্রিয়া দেবে। তুমি হাসি দেও তাহলে যারা বসে আসো উনি যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দিয়া, তো তোমরা বলবে আলহামদুলিল্লাহ। আমি দিলাম হাসি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিসের জন্য আসে? এই হাসির মধ্যে দেখা যায় শুক্রিয়া আছে, নিয়ামত আছে। হাসি দিলে শরীরের মধ্যে যে পরস্পর ভাব, মুখ ভাব, এসব চলে যায়। এটা আল্লাহর খাস রহমত। কোরআন শরীফ পড়তেছে তাহলে ঘুমায়, নামাজের মধ্যে তাহলে ঘুম আসে, হঠাৎ হাসি এমন আছে দুটা তিনটা, ওর কোথায় ঘুম সরে গেছে? আল্লাহর রসুল বলে আলহামদুলিল্লাহ কম। তোমরা যারা শুনছ আল্লাহ তোমার শুকর, তুমি আমার ঘুম ভাঙে পূরণ করার সুযোগ করে দিছ, সাহায্য করার সুযোগ করে দিছ। আর তোমরা সবাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে আরো রহমত দিব, আগে একটা করছে আর একটা করো। তাহলে তো হাসি শুকর, আর আমরা যারা করেছি হিটলার চেষ্টা করছে বাঁচতে পারবে, এটা কোন এমন প্রচারণা তো না যে আমাদের জাতিকে আতঙ্কের মধ্যে ফেলে তারা কিছু করে যাচ্ছে। সীমাহীন আতঙ্ক নাই, কথা বলতে চাইছিলাম না আসলো বললাম না, এক সপ্তাহের ব্যাপার। সরকার এবং অভিজ্ঞ জনেরা দেশের যে সিদ্ধান্ত গুলো নিয়েছে কি মেনে চলে? শরীরে যদি ঘা দেখা দেয় ভালো ডাক্তার হয় তার চিকিৎসার বিচার, ডাক্তার ভালো না বুঝে না তার একটা জানা জানা নাই
লাগাইলে তো অনেক ভালো, পরের দিন দেখা যায় এখানে আর কাছে আগে ডাক্তার যে ওষুধ দিচ্ছে ভালোই ছিল, সুতরাং আজকে তার কাছে কাছে আর তো কমতে দিতে দিতে পারে পরে কদিন পরে এখানে এটা হইলো এক ডাক্তার এই তো শয়তানের ছাপ।
আকীদা নষ্ট হয়ে যাবে। আমরা কেন এত স্থির? আমরা তো আল্লাহর হুকুম মানি, আল্লাহর রাসূলের হুকুম মানি, এই পর্যন্ত শোনা গেছে। আমি এই বলছিলাম, একদম সোয়াস নাই, এটাও হুজুর বলে গেছে এবং সাহাবার আমল করছে। আবু উবাইদা উমরের যুগে রাদিয়াল্লাহু তাআলা শামে যুদ্ধে গেছে, রাস্তা খবর পেয়েছে তো ওখানে মহামারী লেগেছে। হুজুরের যুগেও মহামারী দুই চার দশ বার হয়েছে। উমর ফারুক যুদ্ধ বর্জন করে বলেন, সবচেয়ে আমার উদ্ধার ব্যক্তি হইল আবু উবাইদা। সামনে যাচ্ছ না, এই জন্য আল্লাহর তকদীরকে ভয় করো, আল্লাহর তকদীরকে মানো না। তকদীরে থাকলে মদিনায় মৃত্যু আসবে, তকদীরে থাকলে কলেরায় মৃত্যু আসবে। তুমি যুদ্ধ করতে এসে রিটার্ন হচ্ছ কেন? রক্ত বদলাইতে হবে মুসলমানের,
আকীদা বদলে দিতে হবে, জানি না রাখবো, আদেশ দিচ্ছি। জাগ্রত করার জন্য তুমি জানো কি কি পাপ করো, এই পাপের
ওই যে আমি বললাম যা কিছু ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যবস্থার নাম হইল বাহ্যিক ব্যবস্থা। বাহ্যিক ব্যবস্থা জায়গায় মানুষের উপরে জুলো হত্যা করা
সবসময় বিশেষ করে শুক্রবার দিনের মুসল্লিদের সিজদা বরকতের কাছে আছে। শেষ রাতের হেফতনা ছেলেরা উঠে যে কোরআন শরীফ পড়ে, লক্ষ লক্ষ ছেলে আমাদের ফজরের নামাজ পড়ার তৌফিক হয় না। আর এই ছেলেগুলো ফজরের এক ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ করে দুই রাকাত নামাজ পড়ে, চিৎকার করে, কান্দে, এরপরে কোরআন পড়া শুরু করে, যখন আল্লাহ তখন সব ভুলে দেয়। বাংলাদেশকে দয়া করো, তুমি মাফ করে দাও, আল্লাহ আমরা
বাড়ির সকলকে বলে আপনার